হাসি মুখে খুশি মনে রান্না করলে নাকি রান্নার টেস্ট খুব ভালো হয়, কিন্তু এত খুশি নিয়ে কে রান্না করে ভাই? এত হাসি নিয়ে রান্না করলে তো যারা খেতে আসবে তারাই বাবা গো মা গো বলে দৌড়াবে। এদের দেখলে কেন জানি না আমার কটকটিয়ার প্যাকাঠির কথা মনে পড়ে। ঠিক বলেছো, এনাদের না একটা ভীষণ ভালো দিক আছে। সাধারণ মানুষ যখন রান্না করে ভাবে জাগে অন্যদের খাওয়াই তারপর নিজেরা খাবো, কিন্তু এনারা তো অসাধারণ মানুষ, নিজেদের রান্না দেখে নিজেরাই লোভ দেয়। হ্যাংলা শব্দ বহুবার শুনেছি, কিন্তু হ্যাংলা মো দেখার সৌভাগ্য সেরকম ভাবে কোনোদিন হয়নি, কিন্তু এনাদের দৌলতে আমার সেই সৌভাগ্য হলো। আমরা সাধারণ মানুষেরা আমের চাটনি বানানোর আগে আম যেভাবে ধুই, আর এই অসাধারণ মানবীরা যেভাবে আম ধোয়, মনে হচ্ছে দুই রাক্ষসীর লাইফস্টাইল দেখছি। বাজারে যে এই রকম ভাবে মুরগির চামড়াও বিক্রি হয় সত্যি আমার জানা ছিল না। অবশ্য কে বলতে পারে এরা বাজার থেকে কিনে এনেছে নাকি পাড়ার মুরগিগুলোকে ধরে চাল ছাড়িয়ে নিয়ে এসেছে। এমন চাকু কার বাড়িতে থাকে ভাই? আর যদি থাকেও এই রকম কে গড়ে? তার মানে আমার ধারণাই ঠিক। এনাদের না একটা দারুণ গুণ আছে, আমরা রান্না করলে অন্যরা খেয়ে বলে যে কিরকম হয়েছে, আর এনারা রান্না করলে এনারাই খেয়ে বলে লাভলি, ও লাভলি, এনারাই রান্না খেয়ে বলে দারুণ 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 টেস্ট। বাহ দিদি, বাহ দিদি, নাই নাই দিদি, বাহ দিদি। এবার তোমরা ভাবছো যে এরা এরকম কেন করে? এনাদের হাসি দেখে সদা হাস্যময় মানুষের মুখের হাসি বিলীন হয়ে যাবে। তারপর এমন পাগলের মতন করে রান্না করে, এমন করে খায়, এরকম কেন করে, কি সিক্রেট আছে এর পেছনে, এক্ষুনি সব বুঝে যাবে। এরা চাটনি বানায় বিয়ার দিয়ে, মুরগির আঙুল খায় বাংলা দিয়ে, মুরগির স্টমাক খায় মদ দিয়ে, মাছ খায় মদ দিয়ে, মাংস খায় বিয়ার দিয়ে, কাঁকড়া খায় মদ দিয়ে, মাংস খায় ভদকা দিয়ে, ডিম অমলেট খায় বিয়ার দিয়ে, ইভেন ময়দাও মাখে মদ দিয়ে। ওরে মদইরা, দুদিন পরে নিজেদের লিভার গুঁড়ো মদ দিয়ে রান্না করতে পারবে। এতদিন একটা কথা শুনতাম, যাতে মাতাল তালে ঠিক, আর এখন দেখছি যাতে মাতাল তালে আতাল। এত মদ কে খায়? কবির সিংহ বলে ওনাদের থেকে এক দু বোতল কম খেয়েছে। আমাদের রঞ্জু জেঠুর মতো এরা মদের দোকান খোলার আগে দোকানে গিয়ে লাইন দেয়, তারপর দোকানদারকে আবার দোকানের শাটার খুলতেও হেল্প করে। যাও, যতক্ষণ আমি মাল পাচ্ছি ততক্ষণ কেউ মাল পাবে না। এনারা একটা ভিডিওতে এচোরকে বাচ্চা সুর বলছে, আই মিন সুরের বাচ্চা। আমি ভাবছি যে এতদিন জানতাম যে এচরকে গাছ পাঠা বলা হয়, কিন্তু বাচ্চা শুয়োর? তারপরে আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে এরা কেন কি বলে, এরা কেন কি করে। যাই হোক, এখন আমরা এদের একটা সুন্দর রেসিপি দেখব। আজকে আমরা বানাবো তরমুজ বিরিয়ানি। শুধু বিরিয়ানি করলে চলছিল না, সাথে তরমুজটা দেওয়ার কি ছিল? আমি তো বিরিয়ানির নাম শুনে বাটি হাতে চলে এসেছি, কেন যে আমি তরমুজটা লক্ষ্য করলাম না। গতকাল যে রেসিপিটা মদ দিয়ে রান্না করে খেয়েছিল সেটা মনে এখনো হজম হয়নি। মাল খে যদি না হইবে সমান, তবে কিসের মাতাল? তো লাস্টে আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তরমুজ। প্লিজ না, প্লিজ না, কেন যে খেতে আসলাম ভগবান জানে, কোন যাইছে। তো তরমুজটা ভাবলার জন্য এখানে আমরা উনুন বানিয়ে নিয়েছি, এবার উনুনটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। ভাবো, জাস্ট ভাবো যে এরা ঠিক কোন লেভেলের মদইরা যাদের কেরোসিনের বোতল টপদি মদের। কেন যে একটা বাটি আনলাম, আর একটা বাটি আনলে ভালো হতো, বমি করতে সুবিধা হতো। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই পৃথিবীতে এই ধরনের রেসিপি এক্সিস্ট করে, কারণ বিরিয়ানির সাথে এত বড় অন্যায় তো কেউ করবে না।
দেখে মনে হচ্ছে কেউ আলাদা করে তরমুজ আর আলাদা করে বিরিয়ানি খেয়ে একসাথে বমি করে দিয়েছে। ছি, দেখো এদের বাড়ির ছেলে এদের রান্না এরকম করে খায়। বেচারাও ভাবছে কেন যে খেতে আসলাম, ভগবান জানে আজ আমার সাথে কি হবে। বাইদেবে সোনাভাই বলছি যে তুমি কোন ঠাকুরের নাম নিলে না, মানে সেটা জানলে আমাদের একটু সুবিধা হতো। এইরকম ভিডিও দেখার আগে সেই ইষ্ট দেবতার নামটা একটু জপ করে নিতাম। সত্যি এরা এই বাচ্চা ছেলেটার উপর ভীষণ অত্যাচার করে। তোমরা অনেক ধরনের ম্যাগির নাম শুনেছো, অনেক ম্যাগির রেসিপি দেখেছো, কোনোদিন নিম পাতা ম্যাগির নাম শুনেছো কি? না না। এবার শুনবে, আজকে আমরা বানাবো নিম পাতা দিয়ে ম্যাগি। এদের বাড়ির সমস্ত সুস্বাদু খাবার এরা খায়, আর নিম পাতা ম্যাগির বেলায় একটা জিনিস না আমাকে ভীষণ ভাবাচ্ছে, না মানে এই যে এরকম ভাবে জ্যান্ত কাকড়া রান্না করছে, এটা কেন করছে? না মানে কাকড়ার পেটের ভিতর কত নোংরা রয়েছে, নাড়ি ভুড়ি রয়েছে, হাবুড় রয়েছে, সেই সবকিছু মিলিয়ে ওরা রান্না করলো? ছি 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 ছি। তারপরে বুঝলাম যে এই পৃথিবীতে হাগর থেকে যদি কিছু ঘেন্নাতক থেকে থাকে সেটা হলো কি এদের রান্নার রেসিপি, তাই এরা ওসব নিয়ে ভাবে না। ঠিক বলেছিস। তোমাদের কি মনে হয় ওনারা এসব খাবে? এই ম্যাডাম কাকড়ার পায়ে ছোট্ট করে কামড় দিল, ওনার সঙ্গেও কাকড়ার পায়ে ছোট্ট করে কামড় দিল, কিন্তু পুরো কাকড়াটা কিন্তু কেউ চিবিয়ে খেলো না, খাবেও না। এই যে ম্যাডাম, তোমরা মাতাল, আমরা নই, সব বুঝি, বুঝছো? কেসটা তুমি ধরেই ফেলেছো। এবার তোমরা ভাবছো যে ওনারা এরকম কেন করছে, কার দেখে এত ইন্সপায়ার্ড হচ্ছে? এনারা অ্যাকচুয়ালি আমাদের মিঠুন দেখে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। আমাদের মিঠুন তো যেরকম সকালবেলা বিয়ার দিয়ে কুলকুচি করে, দাঁত মাঝে সকাল সকাল বিয়ার দিয়ে সিঙ্গারা মেখে খায়, সেইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে মদ বিয়ার দিয়ে ওনারাও সকালে দাঁত মাঝে কুলকুচি করে, আর সারাদিনের রান্না মদ বিয়ার দিয়ে করে। মজার জন্যই করছে, তাই এই সব আবার তোমরা বাড়িতে ট্রাই করতে যেও না। আর ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে অবশ্যই ফলো করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।